আইকিউ নিও ফাইভ ভাইটালিটি এডিসেন্ট মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি কী স্পেসিফিকেশান থাকছে ফোনটায় ওভার ফোনটা কেমন হবে আপনাদের জন্য এবং মোবাইলটার দাম কত সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে দেখুন কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন তো আমরা জেনে নিই এই ফোনে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চল ডি ডিসপ্লে মানে আমরা বেশ বড় সাইজের এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি এই মোবাইলে এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান ফর্টি মানে আমরা স্ক্রিন রেটটা যথেষ্ট ভালো পাচ্ছি গেম খেলতে বেশ ভালো লাগবে এই মোবাইলে এবার আমরা সোজা চলে আসি মোবাইলটির থিকনেসের দিকে মোবাইলটির থিকনেস হচ্ছে আট পয়েন্ট নয় তিন মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো আটানব্বই গ্রাম এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম এবার আমরা সোজা চলে আসি এর ব্যাটারির দিকে এই মোবাইলে থাকছে চার হাজার পাঁচশো এমএইচের এর ব্যাটারি চুয়াল্লিশ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সাথে মোবাইলে যে চার্জিং কানেক্টারটা থাকছে ইউএসবি টাইপ সি এবং এতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট পেয়ে যাচ্ছি এই মোবাইলের ব্যাটারিটাকে ফুল চার্জ করতে কিন্তু যথেষ্টই কম সময় লাগবে মানে চুয়াল্লিশ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট মানে যথেষ্টই তাড়াতাড়ি কিন্তু আমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবো সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি মোবাইলটির কালারের দিকে মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশানে লঞ্চ হয়েছে পোলার নাইট ব্ল্যাক এবং হোয়াইট কালারগুলো দেখতে সুন্দর ফোনটা দেখতে যথেষ্টই সুন্দর যথেষ্টই অ্যাট্রাক্টিভ এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং এই ফোনের ফ্রন্টে থাকছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমরা এবার যদি এর পারফরমেন্সের দিকে চলে আসি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়েলকাম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি প্রসেসার এটা একটা সেভেন এম অক্টাকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট টু এবং এতে আমরা অ্যাডিনও ছশো পঞ্চাশ জিপিও পেয়ে যাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে আমরা যেহেতু কোয়েলকাম স্ন্যাপড্রাগনের এইট সিরিজের চিপসেট পাচ্ছি তাই এই মোবাইলে আমরা বেশ ভালো গেম খেলতে পারবো মাল্টিটাস্কিং করতে পারবো যে কোনো কাজ আমরা এই মোবাইলে একদম স্মুথলি করতে পারবো কোনোরকম অসুবিধাই হবে না একদম স্মুথলি সমস্ত কাজকর্ম হবে এই মোবাইলে এবং এই চিপসেটটা ফাইভ জি সাপোর্ট করে তাই এই মোবাইলে স্টোরেজ এবং র্যামের দিকে মোবাইলটি আপাতত অফিসিয়ালি চায়নাতে লঞ্চ করেছে তিনটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ মোবাইলটায় আমরা বেশ বড় সাইজের র্যাম এবং বেশ বড় সাইজের ইন্টারনাল স্টোরেজই পাচ্ছি এবং এই ফোনে বেশিক্ষণ গেম খেলতে গিয়ে যদি মোবাইলটা বেশি গরম হয়ে যায় তো সেই গরমটাকে কন্ট্রোল করার জন্য মানে মোবাইলটাকে ঠান্ডা রাখার জন্য এই ফোনে আমরা সুপার লিকুইড কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছি যার ফলে মোবাইলের টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে আমরা তো সব কিছুই এনলাম ফোনটার ব্যাপারে এবার জেনে নিই মোবাইলটার দাম কত তো এই ফোনে যে বেস ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে বাইশশো নিরানব্বই ইউর মতো যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ভারতীয় টাকার কাছাকাছি এবং বাংলাদেশি টাকায় এই দামটাকে কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে তিরিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলে যে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবির ভেরিয়েন্ট আছে তার দাম হচ্ছে চব্বিশশো নিরানব্বই ইয়ান মতো যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার ভারতীয় টাকার কাছাকাছি এবং বাংলাদেশি টাকায় এই দামটাকে কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে তেত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলের যে একদম হায়ার ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ইউয়ান মতো যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে একত্রিশ হাজার ভারতীয় টাকার কাছাকাছি এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে তো ফোনটার ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কি মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই